আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা মূলত দেখব কিভাবে আপনি উত্তরণের কোন একটি ফ্রি কোর্সে এনরোল করতে পারবেন। এজন্য প্রথমে আপনাকে চলে আসতে হবে উত্তরণের ওয়েবসাইট www.uttoron.academy-তে। আমরা এখন আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটিতে চলে এসেছি এবং আমরা হোম পেজটি দেখতে পাচ্ছি। তারপর এখান থেকে আপনি আওয়ার কোর্সেস এটি সিলেক্ট করে নিলেই আমাদের যে চলমান ফ্রি এবং পেইড কোর্সগুলো আছে সেটি দেখতে পারবেন। আমরা এখন একটি ফ্রি কোর্সে এনরোল করতে যাচ্ছি এবং আমরা এখান থেকে এই যে 44তম বিসিএস লিখিত 10 ডেজ ফ্রি কোর্স ধরে নিলাম, এটিতে এনরোল করতে যাচ্ছি। তাহলে এটার ফ্রি যে সেটি দেখা যাচ্ছে এবং আমরা এনরোল নাওতে ক্লিক করলাম। এনরোল নাওতে ক্লিক করার পর আমরা উত্তরণের যেই মেইন অনলাইন পোর্টাল সেটিতে চলে আসলাম। এই অনলাইন পোর্টাল থেকে কিন্তু আপনি নিয়মিত ফ্রি ক্লাস পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করতে পারবেন। আপনার যদি আগে থেকে এখানে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে পুনরায় রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই, শুধুমাত্র আপনার রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করতে পারবেন। আর যারা প্রথমবার এই ওয়েবসাইটটিতে এসেছেন তারা এখানে আসার পরে রেজিস্টার নাও বাটনে ক্লিক করতে পারেন। তারপর হচ্ছে আপনাকে আপনার নিকনেম এবং মোবাইল নাম্বারটি দিয়ে দিতে হবে। আমি এখানে আমার নিকনেম এবং মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি। নিকনেম এবং মোবাইল নাম্বার দেওয়ার পরে আমরা নেক্সট বাটনে ক্লিক করলাম। তারপর আমরা যে মোবাইল নাম্বারটি দিয়েছি সেটি আমার মোবাইল নাম্বার কিনা সেটি কনফার্ম করার জন্য এখানে একটি ওটিপি অর্থাৎ ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে। এখন আমরা আমাদের মোবাইল নাম্বারে যেই 4 ডিজিটের ওটিপি এসেছে সেটি বসালাম এবং নেক্সট বাটনে ক্লিক করলাম। তারপর আমরা এখানে একটি সিম্পল রেজিস্ট্রেশন ফর্ম দেখতে পাচ্ছি যেখানে আমাকে কিছু বেসিক ইনফরমেশন ফিল আপ করতে হবে। তারপর ইমেল অ্যাড্রেস দিয়ে আমরা এখানে সাবমিট বাটনে ক্লিক করে দিব। তারপর আমাকে এখানে দেখাচ্ছে যে আমার রেজিস্ট্রেশন প্রসেসটি সেটি কমপ্লিট হয়ে গিয়েছে এবং এখন আমাকে আমার এই অ্যাকাউন্টে নিয়মিত লগ ইন করার জন্য একটা পাসওয়ার্ড সেট করে নিতে হবে। এজন্য অবশ্যই কিন্তু আমরা এখানে যেই রেজিস্ট্রেশন নাম্বারটি দেখতে পাচ্ছি সেটি কিন্তু মনে রাখতে হবে এবং আমরা এখানে এখন একটি পাসওয়ার্ড সিলেক্ট করে নিব। পাসওয়ার্ড সিলেক্ট করার পর সেটি পুনরায় কনফার্ম করে নিতে হবে। তারপর আমরা যদি সাবমিট বাটনে ক্লিক করি তাহলে কিন্তু আমার রেজিস্ট্রেশন করা এবং পাসওয়ার্ড সেট করা হয়ে যাবে। আমরা সাবমিট বাটনে ক্লিক করার পরেই আমাদের যে অ্যাডমিশন ফর্ম সেটিতে চলে আসলাম এবং আমরা এখানে আমাদের ফ্রি কোর্সগুলো দেখতে পাচ্ছি। আমরা এই ফ্রি কোর্সগুলো চেক বক্সে টিক করে নিব। তারপর হচ্ছে আমরা নেক্সট বাটনে ক্লিক করব এবং এখানে আমাদেরকে কিছু বেসিক ইনফরমেশান ফিল আপ করে দিতে হবে। আমরা আমাদের এডুকেশনাল ইনস্টিটিউট, তারপর ভার্সন, তারপর ব্রাঞ্চ এগুলো সিলেক্ট করে নিব এবং ব্যাচ টাইপ, ব্যাচ টাইম, ব্যাচ নেম এগুলো সিলেক্ট করার পরে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে আমাকে কিছু বেসিক পার্সোনাল ইনফরমেশান দিতে হবে আমার রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি কনফার্ম করার জন্য। আমরা এখানে আমাদের যে বেসিক ইনফরমেশানগুলো সেগুলো দিয়ে নিচ্ছি। এই তথ্যগুলো দেওয়ার পরে আমরা সাবমিট বাটনে ক্লিক করে দিব এবং আমাকে এখানে কনফার্মেশন দেখাচ্ছে কংগ্রেচুলেশনস, আমার অ্যাডমিশনটা যে কনফার্ম হয়ে গিয়েছে সেটি বোঝানোর জন্য। এবং পরবর্তীতে এই আইডি থেকে কিন্তু আমি যে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড সিলেক্ট করেছি সেটি দিয়ে লগ ইন করে নিয়মিত ফ্রি ক্লাস পরীক্ষাগুলোয় অংশগ্রহণ করতে পারবো। সবাইকে ধন্যবাদ।